قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان والله أكبر تملأن الحمد لله بولتے اور الله أكبر بولتے ایک تھکے دوی سیکنڈ ایر بیسی لگے نا یہ الپ سمے اوت بڑ اپکار اوت بڑ ثواب হাদিসের কিতাবে আছে একজন মানুষ জান্নাতের উপরের তলায় জান্নাত মানে ওরে সবাই কয় না জান্নাত মানে বেহেশত হাদিসের ভিতরে আছে বেহেশতের উপরের তলায় এক ব্যক্তি নিচের তলায় এক ব্যক্তি একজন মানুষ বেহেশতের উপরের তলায় আরেকজন মানুষ বেহেশতের নিচের তলায় হাদিসের ঘটনা তো যিনি বেহেশতের উপরের তলায় উনি ডানে বামে নড়াচড়া করতেছে নড়াচড়া করার কারণে বেহেশতের উপরের তলাওয়ালার থেকে জান্নাতের গ্যারান আসে নিচের তলাওয়ালার জান্নাত বেহেশত সুগন্ধিময় হয়ে যাবে তো যিনি নিচের তলায় উনি আল্লাহকে জিজ্ঞেস করবে মালিক আমিও জান্নাতি সেও জান্নাতি তার জান্নাতের গ্যারান আমার কাছে কেন আসে আমার জান্নাতের গ্যারান তো এভাবে চতুর্দিকে ছড়ায় না সে অত বেশি কি আমল করেছে যার কারণে তার জান্নাতের গ্যারান আমার কাছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বন্দারে তোমার হায়াতে আর তার হায়াতে এক সেকেন্ড কোনো ব্যবধান নেই তুমি যেই সময় জন্মগ্রহণ করেছো সেও ওই সময় জন্মগ্রহণ করেছে তুমি যে সময় মৃত্যুবরণ করেছ সেও ওই সময় মৃত্যুবরণ করেছে এক সেকেন্ডও বেশ কম নয় হায়াতে তুমি যত হাজার রাকাত নফল ওয়াজিব সুন্নত ফরজ আদায় করেছ সেও অত হাজার রাকাত নফল ওয়াজিব সুন্নত ফরজ আদায় করেছে তুমি যত হাজার টাকা দান সদকা করেছ যাকাত দিয়েছ সেও তত হাজার টাকা দান সদকা করেছে যাকাত দিয়েছে তুমি যতবার হজ উমরা করেছো সেও ততবার হজ উমরা করেছে তোমার আমলে তার আমলে কোনো ব্যবধান নাই তো জান্নাতি যিনি নিচের তলায় উনি আবার জিজ্ঞেস করবে তাহলে তার গ্যারান আমার কাছে কেন আসে নিশ্চয় কোনো বেশি আমল করেছে বলে শুনো বন্দা তেমন বেশি তোমার ধারণা মতে আমল করে নেই কথার কথা বুঝার জন্য বলতেছি শুধু একটা আমলে বেশ কম সে আমলটা হইল তুমি আমাকে দুনিয়াতে ডাকছিলা দশ হাজার বার আল্লাহ কবার ডাকছিলা দশ হাজার বার ডাকছিলা আর সে ডাকছে তোমার থেকে একটা বার মাত্র বেশি সুবহান আল্লাহ কয়বার বেশি একটা বার তোমার থেকে শুধু আমাকে বেশি ডাকার কারণে তোমার থেকে শত সত্তর গুণ তার পদমর্যাদা বাড়ি গেছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ বেহেশত এমন একটি জায়গা যেখানে কোনো টেনশন নাই যেখানে কোনো চিন্তা নাই যেখানে কোনো আফসোস নাই দুঃখ নাই একমাত্র ওই সময়টার জন্য যেই সময়টা রাস্তার কোণে বসে চায়ের আড্ডায় বসি রাজনৈতিক আড্ডায় বসি খামোখা ফেসবুক দেখতে দেখতে ইন্টারনেট দেখতে দেখতে জিকির ছাড়া সময়টা কাটাইছি ওই সময়টার জন্য জান্নাতিরা আফসুস করবে নিজের আঙ্গুলকে নিজের হাতকে দাঁতের নিচে দিয়ে পিষি ফেলবে হাই আফসুস যদি নাকি একটা বার বেশি আল্লাহকে দেখতাম আমার পদমর্যাদা কত বাড়াইয়ে যেত আমার হাতের দিকে তাকান এটা হলো এক মন একটি বরফের চাক এক মন একটি বরফের চাককে যদি সকালবেলা রাখে
বিকাল বেলা দেখতে গেলে যেমনে রেখছে এমনে তিন ভাগের দুই ভাগ শেষ। পাওয়ার চশমা দিয়ে যদি বরফের দিকে তাকিয়ে থাকে বোঝা যায় না বরফ যে কমে, অত সূক্ষ্মভাবে বরফ কমে। তেমনি ভাবে আমার আপনার হায়াত, মালিক আমাকে 70-80-90 বছর হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, আমার হায়াত থেকে এক সেকেন্ড গেল, সময় কি বাড়লো না কমলো? হায়াত কি কমলো না বাড়লো? আমার শরীর মোটা দাদা হচ্ছে, আমি বড় হইতেছি, আমার গোস্ত বাড়তেছে, আমার মূল ফুজি শেষ হয়ে যেতেছে। কথা বলেন ঠিক না বেটে? আন্তা ফিতি হিল আমা তাবগিল মুনা, আন্তা ফিতি হিল আমা তাবগিল মুনা, ওয়ালমানায়া কাশরাতনা বাল ওয়াজাল। তুমি তো ফেসবুক লইয়া, জাগা জমিনের মামলা মোকদ্দমে লইয়া, ছেলে লইয়া, মেয়ে লইয়া, নাতি লইয়া, নাতিল লইয়া, রাজনীতি লইয়া ব্যস্ত ছলো, আর তোমার ব্যস্ততার সময় নাই। আপনাদের এই লাউতুলি এলাকায় এমন ঘটনা আছে নি যে দাদা আছে নাতি মারা গেছে? এই ঘটনা আপনাদের এলাকায় আছে? বাপ আছে সন্তান মারা গেছে? আছে কি এই জাতীয় ঘটনা? বড় ভাই রইয়া গেছে, ছোট ভাই তিনজন চলে গেছে, এই ঘটনাও আছে? তা আমি কন আশায় বসে রয়েছি আমি আরো 10-15 বছর বাঁচব। ও যুবকরা খুব হুঁশিয়ার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনি মনে করছিলেন আপনি তো আজকে মাহফিলে আসতে পারেন নাই, জুমার দিন মসজিদে যেতে পারেন না, ঈদের দিন ঈদগায় আসতে পারেন না, জানাজার নামাজ আসতে পারেন না, না জানি আল্লাহ পাক আপনাদেরকে ঠকাইয়া দিছে। আসলে কি মহিলাদেরকে আল্লাহ ঠকাইছে না জিতেছে? কথা কি বুঝেন আপনারা? মহিলাদেরকে আল্লাহ কিভাবে জিতেছে জানেন? খুব খেয়াল করে শুনেন, মহিলাদের আমল কম বেতন বেশি, বলেন? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাম, ইঞ্জিনিয়ারের কাজ কম বেতন বেশি, কাজ কম। যারা বিল্ডিং করে কাজ করে মিস্ত্রি আর জোগাড়িরা, ইঞ্জিনিয়ার মাঝে মাঝে আসে, আসিয়া দেখায় দেয় এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, 5 মিনিট, একের বেশি সময় দিছে চা খাওয়া সহ 10 মিনিট, কয় মিনিট? ইঞ্জিনিয়ার বেতন কমপক্ষে 2,000, 3,000, 4,000, 5,000, কথা কয় না? 5 মিনিট 10 মিনিটের বেতন 5,000 টাকা, রাজমিস্ত্রির বেতন সারাদিনে বেশি হইলে 1,500 টাকা, যোগালির বেতন বেশি হইলে 800 টাকা বা 1,000 টাকা, কথা করেন না? পুরুষ দিগকে আল্লাহ দুনিয়াতে যোগালি আর রাজমিস্ত্রি বানাইছে, মহিলাদেরকে আল্লাহ দুনিয়াতে ইঞ্জিনিয়ারের মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। কেমনে? কিতাবের মধ্যে লেখে একটা মহিলা নিজের ঘর নিজে ঝাড়ু দেয়, বলেন না নিজের ঘর? মক্কা শরীফ ঝাড়ু দেওয়া সওয়াব দান করে। এই সওয়াবটাকে পুরুষেরা যদি ঘর ঝাড়ু দেয় এই সওয়াব হবে না, যদিও দেয় আর কি, কোনো কোনো সময় বিপদে পড়ি, পুরুষ দিগকে এই সওয়াব দেওয়া হবে না। মহিলারা যতটা সন্তান প্রসব করে, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, যে যতজন প্রসব করবে, কিতাবের মধ্যে লেখে প্রত্যেক সন্তান প্রসবের সাথে সাথে একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দান করে। সন্তানে কান্নাকাটি করে, ফেসাব পায়খানা করি দে, দুধ খায় রাত্রে, মহিলাদের ঘুম ঠিক মতো যেতে পারে না, সারা রাত্র তাহাজ্জুদ সওয়াব দান করে। মা যদি সুস্থ থাকে, বাচ্চা যদি সুস্থ থাকে, একটা সন্তান, আপনারা তো জানেন না, জানিলাম, একটা সন্তান 2 বছর 2.5 বছরে 40 মন দুধ পান করে, কয় মন? 40 মন দুধে কয় কোটি ফোটা,
কিতাবের মধ্যে লেখে প্রত্যেক ফোঁটার দুধের পরিবর্তে মহিলাদেরকে দুই রাকাত নফল নামাজের সওয়াব দান করে। পুরুষেরা মাতার গাম পাতালে ফালাইয়া রুজু করিয়া নিয়া মা বোনদেরকে দেয়, মা বোনেরা একটু কাটাকুটা করি ফাঁকসাপ করি নিজেও খায়, পুরুষকেও খাওয়ায়, নিজের ছেলে মেয়েদেরকেও খাওয়ায়, মেহমানদারিও করে। দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদেরকে দাওয়াত করি খাবালে যে সব আল্লাহ সব দান করে। এই সবগুলো পুরুষদের নেই, মহিলাদের কাজ কম। কি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মহিলার কাম হলো চারটা, পাঁচ বেলা নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, কাদা করবে না, জোহরকে আসরের টাইমে আসরকে মারবি মাগরিবের পূর্বক্ষণে মাগরিবকে অন্ধকার হলে না, ঠিক টাইমে জোহরের নামাজ আসরের নামাজ এভাবে মাগরিবে আসা ফজর আদায় করবে, রমজান শরীফের রোজা ঠিকঠাক মতো আদায় করবে। দুই তিন মহিলা নিজের সতীত্বকে টিকিয়ে রাখবে। সতীত্ব কাকে বলে? মহিলা মহিলার একটা শরীরের জ্ঞান আছে, এই জ্ঞানটা যেন অন্য কোন পুরুষের নাকে না লাগে। মহিলা রাস্তা বাহির হয় ব্যাংকে যাওয়ার জন্য, খানা মেজবানিতে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য বা কোনো কাজে সুগন্ধিময় পাউডার ক্রিম ব্যবহার করি বাহারিছে, কোন পুরুষের নাকে যদি লাগে, পুরুষে এই মহিলার গ্যারান্টা ভাইয়া যদি ভিতরে ভিতরে মজা পায় স্বাদ গ্রহণ করে, মিশকাত শরীফের হাদিস ফাহিয়া কাজা ওয়া কাজা আয়জানিয়া, পুরুষ জানাকার হবে মহিলার ডবল জানার গুণ হবে বলে নাউজুবিল্লাহ। মহিলার ডবলের জন্য তোমার কারণে একজন পুরুষে নাকি গ্যারান পাইল, আর তুমি কেন এইভাবে বাহির হইলে? তোমার শরীরের অঙ্গভঙ্গি একমাত্র পুরুষের জন্য, স্বামীর জন্য তোমার শরীরের গ্যারান। তুমি যেই রুমে রাত্রি যাপন করিবা স্বামীকে লইয়া ওই রুমের জন্য, বিবে সাদিতে খানা মাজবানিতে ব্যাংকে বাজারে যাইবা শৈলে সুগন্ধিময় জিনিস ব্যবহার করা মহিলাদের জন্য হারাম। হাদিসের ভিতরে আছে ওই মহিলার উপরে আল্লাহর গজব, ওই মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলা নিজের স্বামীর জন্য মেকআপ ব্যবহার করে না, নিজের স্বামীর জন্য মাথা আশ্রায় না, নিজের স্বামীর জন্য সুরমা ব্যবহার করে না, কাজল ব্যবহার করে না, নিজের স্বামীর জন্য সুন্দর কাপড়টা পরিধান করি সৌন্দর্যটা স্বামীকে দেখায় না। আমাদের মা বোনেরা বাজারে যাইতে ব্যাংকে যাইতে বিবে সাজিতে অনুষ্ঠানে যেতে সাজিয়া দেয়, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু স্বামীর জন্য করার দরকার, স্বামীর জন্য করে না। ওই সারাদিন যে ড্রেস নিয়ে কাজ করছে ধোঁয়ার গন্ধ, ওই ধোঁয়ার গন্ধওয়ালা কাপড় নিয়ে রাত্রি যাপন করতে স্বামীর সাথে শোয়, তো স্বামীর কাছে খারাপ লাগে, স্বামী রাস্তাঘাটে বাইর হইয়া অন্য মহিলাদের গ্যারান পাইছে, এখন স্বামীর মন খারাপ হয়, কত বলেন না ঠিক আছে? ওয়াহসানাত ফরজাহা, তোমার সতীত্ব টিকায় রাখবে, এটা হলো তিন নম্বর। ওয়াতাত বালাহা, স্বামীর নেক হুকুম গুলা মানবে। স্বামীর নেক হুকুম কি? স্বামী যদি বলে আমার ভাই বেরাদাদের সাথে দেখা দাও রাস্তাঘাটে বাইরাও, এগুলো মানা যাবে না। স্বামীর হুকুম আগে না আল্লাহর হুকুম আগে? আল্লাহর হুকুম আগে। কাহাকে খুশি করা যাবে না আল্লাহকে নারাজ করিয়া? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক। মহিলার কয় কাজ? চার কাজ। ফাঁস বেলা নামাজ পড়া, বলেন ফাঁস বেলা নামাজ পড়া, রমজান শরীফের রোজা রাখা, নিজের সতীত্ব টিকাই রাখা, মানে ফরদ মতো চলা, স্বামীর নেক হুকুম মানা। আল্লাহর নবী বলে ওই মহিলার জন্য বেহেশতের আটটি দরওয়াজা খোলা, যেই কোনো দরওয়াজা দিয়ে চাই প্রবেশ করতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন।